স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে নানা আয়োজনে ঐতিহাসিক 7ই মার্চ দিবস পালন। রাজশাহীর 12টি থানায় একযোগে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস পালন। নাটোরে 3,500 শিক্ষার্থী পেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ ঐতিহাসিক 7 মার্চ, বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। দিনটি উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় 7ই মার্চ দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক W সরকার সহ দলের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল 10টার দিকে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক W সরকার। সভায় লিটন বলেন, ঐতিহাসিক 7ই মার্চ দিবস বাংলাদেশে এই প্রথম জাতীয়ভাবে পালিত হচ্ছে। 1971 সালে বঙ্গবন্ধুর সেই ভাষণের পরপরই বাঙালি জাতি স্বাধীনতার লক্ষ্যে যার যার অবস্থান থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছিলেন। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে মুক্তির লক্ষ্যে রাজপথে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠাবোধ করেননি। আজকে ঐতিহাসিক 7ই মার্চ সারা বাংলাদেশের মতো রাজশাহীতেও পালিত হচ্ছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আমরা ইতিমধ্যেই জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। তারপর আমাদের দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা করেছি আমরা, এবং এরপরে আমাদের বিভিন্ন শহরের বিভিন্ন পয়েন্টে মাইক যোগে বঙ্গবন্ধুর ভাষণ সারাদিনই প্রচারিত হচ্ছে এবং হবে। বিভিন্ন ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ইত্যাদি কর্মসূচি আছে। সাধারণ সম্পাদক W সরকার বলেন, সেদিনের সেই ভাষণ ছিল একটি নির্দেশনা, একটি আহ্বান, একটি ঘোষণা, যেটি ছিল স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধু তো সেই দিন সেই ভাষণে কিন্তু বলেছিলেন যে তোমরা 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারো না। আজকে যদি লক্ষ্য করা যায়, দীর্ঘদিন বাঙালি জাতি এবং বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতার স্বাদ কিন্তু পায়নি। 75-এর 15ই আগস্ট, 23রা নভেম্বরের পর বাঙালি জাতিকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, রাষ্ট্রটিকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। অর্থাৎ এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন আক্তার রেনি, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সহ অন্যান্যরা। বাংলাদেশ পুলিশের আয়োজনে সারা দেশের মতো রাজশাহীর 12টি থানায় একযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস এবং বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন উপলক্ষে বেলুন উড়িয়ে, কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়েছে। রোববার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই বোয়ালিয়া থানা পুলিশের আয়োজনে রাজশাহী কলেজ চত্বরে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক W সরকার, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, বর্তমান অধ্যক্ষ সহ অন্যান্যরা। এছাড়াও কাটাখালী, রাজপাড়া, দামকুড়া সহ RMP-র 12টি থানায় এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার লক্ষ্যে 7 মার্চে ভাষণ দিয়েছিলেন। তার দেয়া দিক নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে বাংলার অকুতোভয় সন্তানরা মুক্তিযুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বাধীন দেশ ও লাল সবুজ পতাকা। বর্তমান বাংলাদেশের যে অর্জন, তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার অবদানের প্রতিফলন। দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সন্ধ্যায় কলেজ চত্বরে পুলিশের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিব শতবর্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক 7ই মার্চ দিবস পালিত হয়েছে। রোববার সকালে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন
পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও দিবসটি উপলক্ষে সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, গুরুদাসপুরের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও বাগাতিপাড়ায় সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল বিভিন্ন কর্মসূচি পালন করেন। নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার মাধ্যমিক পর্যায়ের 188টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত 3,500 শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই অসমাপ্ত আত্মজীবনী তুলে দেওয়া হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকবৃন্দের হাতে ডিজিটাল হ্যান্ড স্যানিটাইজার মেশিন হস্তান্তর করা হয়। রবিবার দুপুরে ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন এবং মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এগুলো হস্তান্তর করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের রাজশাহী রেঞ্জের DIG আব্দুল বাতেন, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজিদুর রহমান খান, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু। অনুষ্ঠানে বক্তারা বলেন 7 মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা। 2017 সালের 30 অক্টোবর বঙ্গবন্ধুর ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বইটি পাঠ করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও দেশের ইতিহাস পড়ে সমৃদ্ধ হবে এবং দেশপ্রেমে উজ্জীবিত হবে। নোয়াখালীতে ঐতিহাসিক 7ই মার্চ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করেছে নোয়াখালী জেলা প্রশাসন। রবিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন। অনুষ্ঠানে বক্তারা বলেন 1971 সালের 7ই মার্চের ভাষণ সারাদেশের মুক্তিকামী মানুষকে জাগ্রত করতে পেরেছিল। সেই ভাষণ একসময় বাংলাদেশে নিষিদ্ধ ছিল, আজ সেই ভাষণ জাতিসংঘের সেরা ভাষণ হিসাবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাষণ বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে। এটি আজ বিশ্ব ঐতিহ্যের দলিল, ইতিহাস মুছে ফেলা যায় না, সত্য আজ উদ্ভাসিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা পরিষদের নির্বাহী শফিউল আলম সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা। নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস এবং বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে রোববার সকাল 11টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল। এছাড়াও নোয়াখালী জেলা শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাউজিং মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল। নোয়াখালী জেলা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর 7ই মার্চের ওপর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। করোনা ভাইরাস প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন। রোববার দুপুরে নওগাঁ সদর 250 সজ্জা জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেন তিনি। এ সময় নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ সাইদুল হক, নওগাঁর সিভিল সার্জন ডাক্তার এবিএম আবু হানিফ, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় এমপি জন বলেন নওগাঁ সদর হাসপাতালে ভবনের 3য় তলায় 5টি বুথের মাধ্যমে করোনা টিকা দান কর্মসূচির কার্যক্রম চলমান। গত 1 মাসে নওগাঁ সদর হাসপাতালে 5টি বুথের মাধ্যমে 14,813 জন করোনা টিকা গ্রহণ করেছেন। গত 7 ফেব্রুয়ারি করোনা টিকা দেওয়ার মধ্য দিয়ে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে কোভিড-19 টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এছাড়া অন্য 10টি উপজেলায় 3টি করে বুথের মাধ্যমে টিকাদান কর্মসূচি একই সাথে চলমান রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়া মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য কমল কুমার ত্রিবেদী, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাধন চন্দ্র, সহসভাপতি মটরচন্দ্র দাস ও সাবেক সভাপতি অঞ্জন কুমার দাস সহ অন্যান্যরা। সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে, কেউ যদি পূজা উদযাপন পরিষদের ভাঙন সৃষ্টির চেষ্টা করে তাহলে প্রতিহত করার অনুরোধ জানান বক্তারা। শেষে সর্বসম্মতিক্রমে মটরচন্দ্র সাহাকে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি, কৌশিক কুমার দাসকে সাধারণ সম্পাদক এবং পুনরায় প্রদীপ কুমারকে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চিত্ত রায়কে সাধারণ সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।